হ্যাঁ, ওভারঅল তো দিনটা ভালো গিয়েছে। সব থেকে বড় কথা টিম জিতেছে, এটাই। আর চেষ্টা করি যেভাবে যে কোনো সাইডে হোক, বোলিং ব্যাটিং ফিল্ডিং জন্য আমার কোনো একটা কন্ট্রিবিউশন থাকে যে ম্যাচ জেতানোর জন্য। কতটা সন্তুষ্ট? না, ব্যাটসম্যানরা তো রান করলে তো ভালো লাগার কাজ করে, সো অবশ্যই ভালো লাগছে। কিন্তু এখন আজকের দিন শেষ হয়ে গেছে, নেক্সট ম্যাচটার দিকে ফোকাস করছি। মাঠে একটা ইনসিডেন্ট ঘটেছিল, একটা পেনাল্টিও দেওয়া হয়েছে সেই সময় দৃষ্টি আপনি উঠেছিলেন, আসলে কি হয়েছিল? আমাদের সাথে আম্পায়ার কোনো কথা বলেছিল কিনা না, এটা নিয়ে বলুন, চেঞ্জ করার কি কথা বলেছিল? না, এটা নিয়ে আমি ব্যাটিং করছিলাম, ওরকম আমার সাথে কোনো কথা হয়নি। এটা আম্পায়ার আর ওদের ক্যাপ্টেনের সাথে কথা বলেছে, এটাই শুধু দেখেছি, আর আলাদা কোনো কিছুই জানিনি। আজকে ম্যাচটা জেতার পর নিশ্চয়ই নতুন করে আরো একটা আত্মবিশ্বাস যুক্ত হলো, এটা আসলে কতখানি আপনাদেরকে নেক্সট ম্যাচ গুলো ফাইট করার জন্য কতখানি? না, অবশ্যই একটা ম্যাচ জিতলে এটা তো ভালো লাগা কাজ করে, সবার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। তো এটা এইটা নিয়েই সামনের ম্যাচটাতে যাওয়ার সবাই চেষ্টা করবে, যে সব ভালো ভালো জিনিসগুলো নিয়ে নেক্সট ম্যাচে গেলে আই থিঙ্ক সবার জন্য বেটার হবে, কনফিডেন্সটা অনেক ভালো থাকবে। আপনার এই ধরনের ইনিংস যে আজকে খেলেন, এবং আরেকটা বিষয় আমরা দেখি যে আমাদের লোকাল ক্রিকেটারদের মধ্যে কনসিস্টেন্সের অভাবটা আমরা দেখি প্রায়, তো এই কনসিস্টেন্স ধরে রাখার জন্য কিংবা আজকে যে ধরনের ব্যাটিংটা করলেন আপনি বা যে ধরনের ব্যাটিং আমরা দেখলাম, এটার জন্য আলাদা করে কিছু করছেন কিনা? না, ওইরকম এখন তো খেলা চলছে, খেলার মধ্যে তো এরকম স্কিলের কোনো কাজ করা হয় না। তবে অবশ্যই একটু উইকেটে সময় নেওয়ার চেষ্টা করছি, যে অবশ্যই হবে, কিন্তু একটু আর্লি আর্লি কিছু আর্লি কিছু বল নিজের নিজের জন্য টাইম দিয়ে দেন দেন বল টু বল খেলার চেষ্টা করছি। না, আর্লি যখন উইকেট পড়ে গেছে তখন একটু গেম প্ল্যানটা চেঞ্জ করা লাগছে, বিকজ ওই পাওয়ার প্লেতে যখন উইকেটটা পড়ে যায় তখন নেক্সট আরও যে ওভারগুলো বাকি থাকে এটা একটা প্ল্যান করতে একটু একটু হলেও স্লো ডাউন করা লাগে। কারণ একটা তখন একটা চিন্তা ছিল একটা ছোট একটা পার্টনারশিপ করে দেন অ্যাগেন আবার ওদের উপরে চড়া হওয়া, সো ওইটাই প্ল্যান ছিল যে রাব্বি আর আমি যখন একটা পার্টনারশিপ হয়েছিল ওটা ভালো একটা পার্টনারশিপ ছিল ছোট হলেও, তারপরে মুশিবে আসার পরে ওইটা লম্বা করার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক ওভারে তো গেম সিচুয়েশন নিয়ে একটা কথা হচ্ছিল, যে ওভার প্রতি কত নেওয়া উচিত বা কোন বোলারকে টার্গেট করা উচিত। যেহেতু মুশফিক ভাই উইকেটে ছিল, আমি তার সাথে কথা বলছিলাম এবং দুজন মিলে একটা প্ল্যান করে ওভার টু ওভার খেলার চেষ্টা করছিলাম। এই ধরনের একটা ইনিংস সম্মুখে আসলে ভালো খেলার জন্য বা এই ধরনের দেখার ক্ষেত্রে কতটা কাজে লাগবে? না, দেখেন ব্যাটসম্যানদের একটা একটা ম্যাচ খেললে অবশ্যই তাদের যে ভালো লাগা বা নেক্সট ম্যাচের জন্য একটা কনফিডেন্স কাজ করে, সো সো ওইটাই থাকবে যে এইটা আজকে যে কনফিডেন্সটা এসেছে ওইটার জন্য আমরা নেক্সট ম্যাচে ইউজ করতে পারি। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। উইকেটটা যেরকম বিহেভ ছিল সেই অনুযায়ী এই রানটা আমার কাছে মনে হয়েছে যে চেজেবল ছিল, বাট খুলনা অনেক ভালো বোলিং করছে ওরা। মিডল টাইমটায় মিডল টাইম অফ পিরিয়ডটা যেটা আমাদের ভালো একটা কিক স্টার্ট দরকার ছিল, সেটা কিন্তু এনামুল হক বিজয় খুব ভালো স্টার্ট করে দিয়েছিল আমাদের জন্য। সেটা অবশ্যই ভালো একটা সূচনা ছিল আমাদের জন্য, কিন্তু পরবর্তীতে মিডল টাইমে আমাদের উইকেট ফল করে, পাশাপাশি ওই জায়গাটায় রানও হয়নি। খুলনা ওই টাইমটা অনেক ভালো বোলিং করছে, যে সময় মাঝখানে রানটা আমাদের একটু পিছিয়ে গেছে আমার কাছে লাগে, যে ওই জন্য আমরা হয়তো বা এত একটা রান চেস করাটা অনেক বড় একটা রান চেস করাটা ডিফিকাল্ট হয়ে গেল আমাদের জন্য। তারপর শেষ দিকে এসে আপনি যেভাবে লড়ছিলেন বা যেভাবে ফাইট করছিলেন, এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছিল? না, আসলে তখন তো ডুয়ার টাই একটা সিচুয়েশন হয়, জয় নয় ক্ষয় একটা অবস্থা আর কি। ছয় বলে 36 রান ভেরি ডিফিকাল্ট, আর রাব্বি কামরুল ইসলাম রাব্বি আরও বেশি ডিফিকাল্ট, কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে স্লগে সব মানে খুব ভালো বোলিং করে যাচ্ছে, তো ওই টাইমটা আসলে অনেক ডিফিকাল্ট ছিল। হয়তোবা আর একটা ওভার দুইটা ওভার যদি বেশি থাকতো আমাদের জন্য তাহলে হয়তো বা এই রানটা চেস করা পসিবল হতো। টার্গেটটা কি একটু বেশি হয়ে গেছে কত ঘরে ঠিক ছিল, নাকি আপনি যেটা বলছিলেন যে ব্যাটিং এ মিডল অর্ডারে এসে আপনারা টাইম লস করেছেন, মানে ঠিক মতো ওই সময়টা আসলে ফাইটটা করতে পারেননি, সেটাই মেন কারণ নাকি টার্গেটটা একটু বেশি ছিল? টার্গেট আসলে
বলতে গেলে যদি বলে টি টোয়েন্টি খেলা হচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যানদের খেলা, ওদের যেমন দেখেন আপনি মুশফিক ভাই সৌম্য সরকার শেষ পর্যন্ত ব্যাটিং করে গেছে, সেই জন্য ওরা রানটা অনেক ভালো মানে রান ভালো একটা রান মানে উঠাতে পারছে। আমাদের কিন্তু এরকম কেউ শেষ পর্যন্ত যাইতে পারেনি, তো এরকম রান চেস করতে হলে উপর থেকে কেউ যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতো তাহলে ডেফিনেটলি এটা অনেক ইজি হতো আমাদের জন্য। মুশফিক ভাই সৌম্য খুব ভালো ব্যাটিং করছে ডিউরিং দ্য টাইমে, আর উইকেট সব খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয়েছে এই রানটা চেস করা উচিত ছিল আমাদের জন্য, যাই হোক হয়নি, এখন আমরা উইকেট ফল করার কারণে হয়তো হয়ে ওঠেনি। সেজন্য আপনারা যেমন মাঠে এসে জানছেন, আমরা সবাই মোটামুটি প্লেয়াররা সবাই মাঠে এসে জানছি যাচ্ছে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে, রবি বোপারা মোসর থেকে জায়গায় রবি বোপারা ক্যাপ্টেন্সি করছে। আসলে কোভিড সিচুয়েশন টাইম আমরা সবাই মোটামুটি দেখা যায় যে রুমে থাকে, তাছাড়া আমরা বেশ কয়েকটা ভালো খারাপ ম্যাচ গেছে আমাদের, তাই মোটামুটি সবাই মানসিকভাবে চেষ্টা করছিলাম যেন ভালোভাবে কাম ব্যাক করার জন্য। কোভিড টাইমে আমরা কোনোখানে বাইরে যাচ্ছি না, রুমে রুমে সবাই থাকা হচ্ছে, তাই আসলে একটা ম্যানেজমেন্টের বিষয়টা আসলে আমাদের একদমই দৃষ্টির অগোচরে এই ব্যাপারটা, আমরা এই সম্বন্ধে অবগত ছিলাম না। মাঠে জানছি, যাই হোক রবি বোপারাও খারাপ ভালোই ক্যাপ্টেন্সি করছে আজকে, সাময়িকটা ম্যানেজমেন্টের ব্যাপার আমি আসলে অ্যাকচুয়ালি বলতে পারি না। অ্যাকচুয়ালি টি টোয়েন্টি ম্যাচে আপনার জানার কোনো সুযোগই নাই, খুবই কুইক স্টার্ট কুইক ফিনিশ হয়ে যাচ্ছে, তো জিনিসগুলো আসলে বুঝে ওঠার আগেই হয়তো বা ম্যাচ শেষ হয়তো বা জানতে পারবো কিছু একটা। না দেখেন টি টোয়েন্টি খেলা একটি রানও অনেক বেশি ইম্পর্টেন্ট, পাঁচটা রান তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বল ওখানে চেঞ্জ হয়েছে কিন্তু আম্পায়ার যে কজে আমার কাছে মনে হয়েছে যে কজ দেখালো যে বল কিছু একটা, সেটা আমার কাছে মনে হয়নি এরকম কোনো কিছু হচ্ছে। আর রবি বোপারা একটা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার, সে মানে ইংল্যান্ড টিমের হয়ে খেলছে, সে তাকে পাঁচটা পেনাল্টি দেওয়াটা আমরা খুব ভালোভাবে নিচ্ছি না। জি 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 আসলে ব্যাক করা তো অনেক কঠিন, তাছাড়া ব্যাক টু ব্যাক ম্যাচ, এই নেক্সট দুই দিন আমরা আবার রাতে ম্যাচ খেলবো, সেকেন্ড ম্যাচটা খেলবো, তাই আসলে ব্যাক করার চিন্তাভাবনা আসলে করার কোনো সুযোগই নেই। যে আমাদের যদি একদিন ব্রেক থাকতো দেখা গেলো আমরা চিন্তাভাবনা করতাম নতুন প্ল্যানিংয়ে আসতাম, এরকম কোনো সুযোগই নেই। আমরা আজকে রাতে যাব, কালকে সকালে ঘুম থেকে উঠবো, আবার রেডি হয়ে মাঠে চলে আসবো খেলার জন্য, তাই আসলে এখন যতটুকু আমাদের পক্ষে সম্ভব হোম গ্রাউন্ডে সবাই আশাবাদী আশা করে যে আমরা যেন ভালো খেলে ম্যাচ জিতি, আমরা চেষ্টা করবো নেক্সট দুইটা ম্যাচ যেন এখানে আমরা অবশ্যই সিলেটবাসীকে সিলেটের সবার জন্য যেন জিতে যেতে পারি। থ্যাংক ইউ ভাইয়া।